ओम शांति। आज के तारीख हलो 7 नवेम्बर 2021। प्रातमुरली अव्यक्त बाप दादा। ओम शांति। मधुवन रिवाइज कोर्स 19 नवेम्बर 1989। आजकल अव्यक्त मुरलीर हेडलाइन हलो तन मन धन और जनेर भाग्य। ओम शांति। आज सत्य प्रभु निजे राजकुमार और राजकुमारी देर देखछे। बाबा के बलाय हय सत्य, सेजन्य बाप दादार द्वारा स्थापन करा जुगेर नामो सत्य जुग। बाबार महिमातेओ सत्य बाबा, सत्य शिक्षक, सत्य गुरु तथा सद्गुरु बला हय। सत्येर महिमा सदाई श्रेष्ठ। सत्य बाबा द्वारा तुम्हरा सबाई सत्य नारायण हवार जन्य सत्य कथा सुनछ। एमन सत्य प्रभु तार बाच्चादेर देखछे, जे कत बाच्चा सत्य प्रभु के सन्तुष्ट करेछे। सत्य प्रभुर सबचाइते बड़ विशेषत्व तिनी दादा, विधाता और बरदाता। तार सबथेके बड़ विशेषत्व होच्छे तिनी हलेन दाता, विधाता, बरदाता। सदा सन्तुष्ट थाका बाच्चादेर लक्षण, सदा दाता सन्तुष्ट। सेजन्य एमन आत्मारा सब समय तादेर निजेदेरके ज्ञानेर भाण्डार, शक्तिर भाण्डार, गुणेर भाण्डार, समुदय भाण्डारे परिपूर्ण अनुभव करबे। निजेदेरके कखनो भाण्डार होते खाली मने करबे ना। कोनो गुण बा शक्ति बा ज्ञानेर गभीर मर्मार्थ थेके वंचित होबे ना। गुण बा शक्तिर पार्सेंटेज होते पारे, किन्तु कोनो गुण बा कोनो शक्ति आत्ताते नेई एरकम होतेई पारे ना। समस्त आत्मार मध्ये गुण बा शक्ति आछे, शक्ति बा गुण एरकम होते पारे ना। समय अनुयायी जेमन अनेक बाच्चा बोले যে আমার মধ্যে সব শক্তি তো আছে, কিন্তু এই শক্তি বা গুণ নেই, তাদের জন্য নেই, শব্দ নিষিদ্ধ হবে, নেই বলা নিষিদ্ধ হবে, নেই বলা যাবে না। এমন দাতার বাচ্চারা সদা ধনবান হবে। এরকম যারা দাতার সন্তান তারা কী হবে? ধনবান হবে, অর্থাৎ ভরপুর বা সম্পূর্ণ হবে। অন্য মহিমা হলো ভাগ্য বিধাতা হওয়ার। সুতরাং ভাগ্য বিধাতা প্রভুকে সন্তুষ্ট করার লক্ষণ হল মাস্টার ভাগ্য বিধাতা। এমন বাচ্চাদেরকে মস্তকে ভাগ্যের নক্ষত্র ঝিলমিল করতে থাকে, অর্থাৎ তাদের মুখমণ্ডলে ও চেহারায় সদা আধ্যাত্ম ঝলকানি প্রতীয়মান হয়। মুখায়ব থেকে সদা সন্তুষ্ট থাকার ফিচার্স বৈশিষ্ট্য দেখা যাবে। চেহারা থেকে সদা আধ্যাত্মিক চরিত্র অনুভব হবে। তাদের চেহারার মধ্যে আধ্যাত্মিক চরিত্র অনুভব হবে। একেই বলে মস্তকে ভাগ্যের ঝলমলে নক্ষত্র। তন মন ধন জন চার বিষয়ের প্রতিটাতে তারা নিজের ভাগ্য অনুভব করবে। এরকম নয় যে এর মধ্যে একটাতেও ভাগ্যের প্রাপ্তির অভাব বোধ করবে। তারা এমন বলবে না যে আমার ভাগ্য তিন বিষয়ে তো ঠিক আছে, কিন্তু একটাতে কম আছে। তনের ভাগ্য, তনের হিসেব নিকেশ কখনো প্রাপ্তি বা পুরুষার্থের মার্গে বিঘ্ন অনুভব হবে না। তন কখনো সেবা থেকে বঞ্চিত হতে দেবে না। কর্মভোগের সময়ও এরকম ভাগ্যবান কোনো না কোনো প্রকারে সেবার নিমিত্ত হবে। কর্মভোগ চালিয়ে নেবে, কিন্তু কর্মভোগের বশবর্তী হয়ে চিৎকার করবে না। চিৎকার অর্থাৎ কর্মভোগের কষ্ট বারবার বর্ণন করা বা বারবার কর্মভোগের দিকে বুদ্ধি আর সময়কে নিয়োজিত করা, ছোট বিষয়কে বড় করে বিস্তার করা, একে বলে চিৎকার করা। আর বড় বিষয়কে জ্ঞানের সারাংশে সমাপ্ত করা,
তাকে বলে চালিয়ে নেওয়া তথা এগিয়ে চলা। সুতরাং সদা এই বিষয় স্মরণে রাখো, যোগী জীবনের ক্ষেত্রে কর্মভোগ ছোট হোক বা বড় হোক তার বর্ণন করো না। তো বাবা বলেছেন আমাদের এই যোগী জীবনে কর্মভোগ চাই ছোট হোক কিংবা বড় হোক তোমরা তার বর্ণন করো না। কর্মভোগের কষ্ট কাহিনীর বিস্তার করো না, কারণ বর্ণন করাতে সময় আর শক্তি সেদিকে হওয়ার জন্য তোমরা হেলথ কনসিয়াস হয়ে যাও, সোল কনসিয়াস নয়। তার জন্য আমরা কী হয়ে যাই, হেলথ কনসিয়াস, সোল কনসিয়াস আমরা ভুলে যাই। এই হেলথ কনসিয়াসনেস তোমাদেরকে আধ্যাত্ম শক্তি হতে ধীরে ধীরে নার্ভাস করে তোলে। সেই জন্য কখনো বেশি বর্ণন করো না। যোগী জীবন কর্মভোগকে কর্মযোগে পরিবর্তন করে, তো আমাদের এই যোগী জীবন কী করে কর্মভোগকে কর্মযোগে পরিবর্তন করে, এটাই হলো তনের ভাগ্যের লক্ষণ। মনের ভাগ্য, মন সদা প্রসন্ন থাকবে, কারণ প্রসন্ন থাকাই ভাগ্য প্রাপ্তির লক্ষণ। যে পরিপূর্ণ হয় সে সদাই মন থেকে হাসতে থাকে, যে মনে ভাগ্যবান সে সদা ইচ্ছা মাত্র অবিদ্যার স্থিতিতে থাকে। ভাগ্য বিধাতা সন্তুষ্ট হওয়ার কারণে সর্বপ্রাপ্তি সম্পন্ন অনুভব করায় ব্যক্তি বা বস্তুর প্রতি মন মোহগ্রস্ত বা পরবশ হয় না। একেই সার রূপে বলা হয় মন মনা ভব। এতে মনকে বাবার সাথে যুক্ত করতে পরিশ্রম হবে না, বরং মন সহজেই বাবার ভালোবাসার দুনিয়ায় থাকবে। এক বাবা দ্বিতীয় কেউ নয়, এই অনুভূতিকে মনের ভাগ্য বলে। ধনের ভাগ্য, জ্ঞান ধন তো তোমাদের আছে, কিন্তু স্থূল ধনও গুরুত্বপূর্ণ। জ্ঞান ধনের সাথে সাথে আমাদের স্থূল ধনও বাবা আছে গুরুত্বপূর্ণ। ধনের ভাগ্যের অর্থ এই নয় যে ব্রাহ্মণ জীবনে লাখপতি বা কোটিপতি হবে, কিন্তু ধনের ভাগ্যের লক্ষণ হল সঙ্গম যুগে তোমরা সব ব্রাহ্মণ আত্মার ভোজন পান আর আরামে থাকার জন্য যতটা আবশ্যক তা ততটা অনায়াসে তোমরা পেয়ে যাবে। তো আমাদের ব্রাহ্মণ জীবনে যতটা দরকার ততটা আমরা অনায়াসে পেয়ে যাব, আর সেই সঙ্গে সেবার জন্য ধনের প্রয়োজন হয়। বাবার সেবাতে ধনেরও প্রয়োজন হয়, অতএব সেবার সময় কখনো অভাব অনটনের অনুভব হবে না। যেভাবে হোক যেখান থেকে হোক ভাগ্য বিধাতা বাবা কাউকে নিমিত্ত বানিয়ে দেন। ধনের ভাগ্যবান কখনো নিজের নাম বা যশের ইচ্ছায় সেবা করবে না, যে আমি এত টাকা সেবা করবো তোমার নাম হবে যশ হবে। তো যে ভাগ্যবান ধনের ভাগ্যবান সে নিজের নাম বা যশের ইচ্ছায় সেবা করবে না। যদি নাম যশের ইচ্ছা থাকে তাহলে সেই সময় ভাগ্য বিধাতার থেকে সহযোগ লাভে বঞ্চিত হবে। আবশ্যকতা আর ইচ্ছার মধ্যে রাত দিনের পার্থক্য। যদি প্রকৃত প্রয়োজন আর প্রকৃত মন থাকে তাহলে কোনো সেবার কার্যে কার্য তো সফল হবে, উপরন্ত ভাণ্ডার আরও পরিপূর্ণ হয়ে যাবে এবং অতিরিক্ত অবশিষ্ট থাকবে। সেজন্য গায়ন আছে শিবের ভাণ্ডার আর ভাণ্ডারে রান্নাঘর সদা পরিপূর্ণ। সুতরাং প্রকৃত হৃদয়বান এবং সত্যপ্রভুর সন্তুষ্ট হওয়ার লক্ষণ হল ভাণ্ডারও পরিপূর্ণ, ভাণ্ডারিও পরিপূর্ণ। এটা ধন ভাগ্যের লক্ষণ। বিস্তার তো অনেক, কিন্তু বাবা তোমাদের সাররূপে বলছেন চতুর্থ বিষয় জনের ভাগ্য। জন অর্থাৎ ব্রাহ্মণ পরিবার বা লৌকিক পরিবার, লৌকিক সম্বন্ধে আসা আত্মারা বা অলৌকিক সম্বন্ধে আসা আত্মারা। সুতরাং জন দ্বারা ভাগ্যবান হয় প্রথম লক্ষণ হল ভাগ্যবান আত্মার সম্বন্ধ জনের থেকে সদা স্নেহ আর সহযোগীর প্রাপ্তি হতে থাকবে। কমপক্ষে 95% আত্মাদের প্রাপ্তির অনুভব অবশ্য হবে। আগেও তোমাদের শোনানো হয়েছিল
যে 5% আত্মাদের হিসেব নিকেশও চুকে যায়। সেজন্য তাদের দ্বারা কখনো স্নেহ পাবে, কখনো পরীক্ষাও হবে, কিন্তু 5% থেকে বেশি হওয়া উচিত নয়। এমন আত্মাদের থেকেও ধীরে ধীরে শুভ ভাবনা, শুভ কামনার দ্বারা নিরন্তর হিসেব চুকে যাও। যখন হিসেব চুকে যাবে তখন বইও নিঃশেষ হয়ে যাবে, তাই না? তারপরে হিসেব নিকেশ থাকবেই না। হিসেব নিকেশে যে বই সেটা কী হবে? নিঃশেষ হয়ে যাবে। তাই তো ভাগ্যবান আত্মার লক্ষণ হলো সম্বন্ধজনের সাথে থাকা হিসেব নিকেশ সহজভাবে নিরন্তর চুকিয়ে দেওয়া এবং 95% আত্মাদের দ্বারা সদা স্নেহ আর সহযোগের অনুভূতি করা। সম্বন্ধজনের ভাগ্যবান আত্মারা যখন ব্যক্তি সম্পর্কের সম্বন্ধে আসবে তখন তারা সদা প্রসন্ন থাকবে। তারা প্রশ্নচিত নয় বরং প্রসন্নচিত্ত থাকবে। এরকম কেন করে বা কেন বলে, এই বিষয়টা এরকম নয়, এরকম হওয়া উচিত, যাদের হৃদয় অভ্যন্তরে এই প্রশ্ন উৎপন্ন হয় তাকে প্রশ্নচিত্ত বলা হয়ে থাকে। আর প্রশ্নচিত্ত কখনো সদা প্রসন্ন থাকতে পারবে না, তাদের মনে সদা কেন এর কুহ থেকে যায়। সেজন্য সে কু সমাপ্ত করতেই সময় চলে যায়। আর এই কু আবার এমন হয় যে তোমরা যদি ছাড়তেও চাও তবুও ছাড়তে পার না, তখন সেখানে তোমাদের সময় দিতেই হয়। কেননা এই কুয়ের রচয়িতা তুমি যখন রচনা রচেছ তখন তো প্রতিপালন করতেই হবে, পালন করা এড়াতে পারো না। যতই নিরুপায় হয়ে যাও না কেন কিন্তু সময় এনার্জি দিতেই হবে। সেজন্য এই ব্যর্থ রচনাকে কন্ট্রোল করো, এই বার্থ কন্ট্রোল করো, বুঝেছ? এই মনোবল আছে তোমাদের, লোকে যেমন বলে দেয় এটা তো ঈশ্বরের দান, মোটেই আমার ত্রুটি নয়। একইভাবে আবার ব্রাহ্মণ আত্মারা বলে ড্রামায় লিপিভুক্ত আছে, কিন্তু তোমরা ড্রামার মাস্টার ক্রিয়েটার, মাস্টার ননেজফুল হয়ে সব কর্ম নিরন্তর হয়ে বানাও, নিরন্তর শ্রেষ্ঠ বানাও। আচ্ছা, টিচার শুনেছে, টিচার্সদের বাবা বলছে সত্য প্রভু তোমাদের প্রতি কত সন্তুষ্ট, এর তাৎপর্য তো শুনেছ, তা শুনেছ না? গুড় মর্মার্থ শুনে টিচার্স রাজযুক্ত যারা গুরার্থ বোঝে হয়েছ নাকি? তোমাদের মনে হয় বোধহয় আসে যে ভাগ্যের এই বিশেষত্ব তোমার মধ্যে কম আছে। কখনো ধনের টানাটানিতে, কখনো সম্বন্ধজনের মধ্যে সংগ্রাম, এমন জীবনের অনুভব করো না তো, তাই না? তোমাদের বলা হয়েছিল বিশেষ নিমিত্ত টিচারদের জন্য একই স্লোগান, কিন্তু কার্যত তা সকলের জন্য, এটা টিচারদের জন্য কিন্তু সবার জন্য। এটা সব বিষয়ে বাবার শ্রীমত অনুসারে জি হজুর করতে থাকো। বাচ্চারা বাবাকে যখন বলে জি হজুর, তখন বাচ্চাদের সামনে বাবা হজুর হাজির। যখন হজুর হাজির হয়ে গেছেন তখন তো কোনো বিষয়ে অভাব থাকবে না, সদা সম্পন্ন হয়ে যাবে। দাতা আর ভাগ্য বিধাতা উভয় প্রাপ্তি লাভের ভাগ্য নক্ষত্র মস্তকে ঝলমল করতে থাকবে। তোমরা টিচাররা তোর ড্রামা অনুসারে অনেক ভাগ্য লাভ করেছ। সারাদিন বাবা আর সেবা ব্যতীত আর কাজই বাকি, তোমাদের কাজ কর্ম তো একটাই, যারা প্রবৃত্তির তাদের তো কত দায়িত্বপূর্ণ পালন করতে হয়, মানে যারা গৃহস্থিত তাদের কত দায়িত্ব পালন করতে হয়। তোমাদের তো শুধু একই কাজ, অনেক ব্যাপার থেকে তোমরা মুক্ত, স্বতন্ত্র বিহঙ্গ, বুঝতে পারো নিজের ভাগ্যকে? কেউ সোনার খাঁচা হীরের খাঁচা বানিয়ে দেয় না তো, তোমরা নিজেরাই বানাও, নিজেরাই আটকা পড়ে যাও। বাবা তো তোমাদের স্বতন্ত্র বিহঙ্গ বানিয়েছেন, উড়ন্ত বিহঙ্গ বানিয়েছেন। অনেক অনেক তো বলছে, অনেক 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 লাকি তোমরা, টিচারদের বলেছে, বুঝেছ? তোমাদের প্রত্যেকের ভাগ্যের বিশেষত্ব অবশ্যই প্রাপ্ত হয়েছে, যার প্রবৃত্তির তাদের বিশেষত্ব নিজস্ব
টিচারদের বিশেষত্ব নিজস্ব, তাদের নিজস্ব যারা গীতা পাঠশালা তাদের বিশেষত্ব তাদের নিজস্ব, ভিন্ন ভিন্ন বিশেষত্ব, সবাই বিশেষ আত্মা তোমরা। কিন্তু সেবাকেন্দ্রতে যারা থাকে সেই নিমিত্ত টিচারদের খুব ভালো চান্স আছে, যারা সেন্টারে সমর্পিত তাদের অনেক চান্স আছে ভালো। যারা সদা সর্বপ্রকার ভাগ্য অনুভব করে সে অনুভবী আত্মাদের সদা প্রতি কদমে জি হজুর করে বাবার সহায়তার অধিকারী সেই শ্রেষ্ঠ আত্মাদের পরিবর্তে প্রসন্নচিত থাকে এমন প্রশংসার যোগ্য যোগী আত্মাদের বাপদাদার স্মরণ স্নেহ আর নমস্কার। সমস্ত আত্মারা জানাই মাতপিতা বাপদাদাকে স্মরণ স্নেহ আমার নমস্কার। পাঞ্জাব হরিয়ানা হিমাচল গ্রুপ, নিজেকে সবাই মহাবীর আর মহাবীরনি মনে করো, যে পাঞ্জাব হরিয়ানা হিমাচল প্রদেশের গ্রুপ আসছিল বাবার সাথে মিলন করার জন্য, তাদের সাথে বাবা কথা বলছে। মহাবীর তো বটেই, কিন্তু তোমরা সদা মহাবীর নাকি কখনো কখনো মহাবীর, কখনো খানিক দুর্বল হয়ে যাও? সব সময় মহাবীর অর্থাৎ সদা লাইট হাউস আর মাইট হাউস, আর জ্ঞান হলো লাইট আর যোগ হলো মাইট। সুতরাং মহাবীর অর্থাৎ জ্ঞানী আত্মা আর যোগী আত্মা, জ্ঞানী আর জ্ঞান আর যোগ এই দুই শক্তির লাইট মাইট তারা সম্পন্ন হয় কেবলই মহাবীর। যার মধ্যে জ্ঞানও আছে লাইট আছে মাইট আছে দুটোই। কোনো পরিস্থিতিতে জ্ঞান অর্থাৎ লাইট যেন কম না হয়, যোগ যেন কম না হয়, যদি একটাও কম হয় তাহলে পরিস্থিতিতে সেকেন্ডে পাস হতে পারবে না। টাইম লেগে যাবে, পাস তো হয়ে যাবে, কিন্তু সবসময় যদি পাস না হও তবে সে পাস আর কি হলো? যেমন স্কুল পড়াশোনাতেও যদি এক সাবজেক্টও ফেল হয়ে যায় তো আবার সেই পড়া নতুন করে এক বছর পড়তে হয়, এক বছর পর যদি পাস করো তবে সময় তো চলে গেল, তাই না? এরকম যারা জ্ঞানী ও যোগী আত্মা লাইট ও মাইট উভয় স্বরূপ হয়নি, পরিস্থিতিতে তাদেরও পাস করতে সময় লেগে যায়। যদি সময়কালে পাস না হওয়ার সংস্কার তৈরি হয়ে যায় তাহলে ফাইনালেও সেই সংস্কার ফুল পাস হতে দেয় না। তোমরা পাস তো হয়ে যাও ঠিকই, কিন্তু সময়কালে পাস হতে তোমরা অপারক। যারা সদা সময় মতো ফুল পাস হয় তাকে বলে পাস উইথ অনার। পাস উইথ অনার অর্থাৎ ধর্মরাজও তাকে অনার দেবেন, ধর্মরাজ পুরীতেও সাজা হবে না, অনার দেওয়া হবে, গান হবে যে আত্মা পাস উইথ অনার। সুতরাং পাস উইথ অনার হওয়ার জন্য বিশেষ কোনো বিষয়ে কোন সংস্কারে স্বভাবে গুণের শক্তিতে নিজের কোনো রকম খামতি রেখো না। সব বিষয়ে কমপ্লিট হওয়া অর্থাৎ পাস উইথ অনার হওয়া। তো সবাই তোমরা এরকম হয়েছ, সেরকম হচ্ছি, এই জন্য বিনাশ আটকে আছে। তোমরা আটকে রেখেছ বিশ্বের বিনাশ অর্থাৎ পরিবর্তনের আগে ব্রাহ্মণদের দুর্বলতার জন্য বিনাশ প্রয়োজন। যদি ব্রাহ্মণদের দুর্বলতার বিনাশ না হয় তাহলে বিশ্বের বিনাশ অর্থাৎ পরিবর্তন কীভাবে হবে? তোমরা ব্রাহ্মণই তো পরিবর্তনের আধার মূর্তি। যারা পাঞ্জাব হরিয়ানা হিমাচল থেকে আসে তাদের প্রস্তুত হওয়া উচিত। তোমরা যারা সমাপ্তি ঘটাবে তারা প্রস্তুত কতখানি তো আছে, মানে তোমরা যারা সমাপ্তি ঘটাবে তারা প্রস্তুত হওনি, সেজন্য আতঙ্কবাদে তৈরি হয়ে গেছে। তাহলে সবাই কি তোমরা প্রথম নম্বর নেওয়া নাকি পাওয়ার যা পাওয়া যাবে তাতেই সন্তুষ্ট থাকবে? অনেকের থেকে তো ভালো এরকম ভাবো না তো, ভাবছি অনেকের থেকে তো আমি ভালো প্রসাদ করি এরকম ভাবো না তো। ভালো তো বটেই, কিন্তু সর্বাপেক্ষা ভালো হতে হবে। কোটির মধ্যে মুষ্টিমেয় সংখ্যকের মধ্যে রয়েছো সেটা বড় ব্যাপার নয়, কিন্তু মুষ্টিমেয়ের মধ্যে বাছাই করা কি হতে হবে? অতএব সদা এভার রেডি,
অন্তে তোয়া বলছে, অতএব আমাদের সবসময় এভার রেডি হতে হবে। আর অন্তে রেডি না এভার রেডি মানে সদা এভার রেডি থাকতে হবে। যদি বলবে সেরকমই হচ্ছে তো পুরস্কার তীব্র হবে না। বাবার নজর প্রথমে পাঞ্জাবির উপরে পড়েছে, তাই না? সুতরাং যখন বাবার প্রথম নজর পড়েছে তো আসতেও হবে প্রথম নম্বরে। তোমরা হলে ফাউন্ডেশন, ফাউন্ডেশন তো সদা মজবুত থাকে। যদি অশক্ত হয় তাহলে তো সম্পূর্ণ বিল্ডিং ভঙ্গুর হয়ে যায়। অতএব সদা এই বরদান মনে রাখো যে সব পরিস্থিতিতে পাস উইথ অনার হতে হবে। এর বিধি হলো এভারিটি থাকা। তার বিধি হচ্ছে পাস উইথ অনার হওয়ার বিধি হচ্ছে এভারিটি থাকা। আচ্ছা, সবচাইতে বড় জোন তো মধুবন। সব ব্রহ্মকুমার আর কুমারেদের প্রকৃত ঘরই তো মধুবন, তাই না? আত্মাদের ঘর পরমধাম, কিন্তু ব্রাহ্মণদের ঘর হচ্ছে মধুবন। সুতরাং তোমরা অমৃতসর কিংবা লুধিয়ানায় নও, পাঞ্জাব কিংবা হরিয়ানার নও, কিন্তু তোমাদের পারমানেন্ট অ্যাড্রেস হচ্ছে মধুবন। বাকি সব সেবাস্থান, পারমানেন্ট অ্যাড্রেস মধুবন, আর হচ্ছে সব সেবাস্থান। হতে পারো তোমরা প্রবৃত্তিতে থাকো তবুও তার সেবাস্থান গৃহ নয়। যারা গৃহস্থিতে আছে তাদেরকে বলছে সেটা সেবাস্থান মনে করো, সেটা গৃহ নয়, তোমাদের সুইট হোম মধুবন। এরকমই তো ভাবো, তাই না? নাকি তোমাদের সেই গৃহই মনে পড়ে? আচ্ছা, বরদান অন্তর্লীন করার শক্তির দ্বারা এক মতের বাতাবরণ বানিয়ে দৃষ্টান্ত রূপ ভাবো। বলছে অন্তর্লীন করার শক্তির দ্বারা এক মতের বাতাবরণ বানিয়ে দৃষ্টান্ত রূপ ভাবো। স্পষ্টীকরণ, যারা একরকম দানা একই নিষ্ঠা একাগ্রতা আর এগ্র স্থিতিতে স্থিত, একই মত একের মতে চলে, নিজেদের মধ্যে সংকল্পে একমত, তারাই বালাতে গাথা হয়। কিন্তু একমতের বাতাবরণ তখনই হবে যখন তাদের অন্তর্লীন করার শক্তি থাকবে। যদি কোনো বিশ্বে বিভিন্নতা হয়ে যায় তাহলে সে বিভিন্নতা অন্তর্লীন করে নাও। তখন নিজেদের মধ্যে কার একতা দ্বারা তোমরা কাছে আসবে এবং অন্যান্য সকলের সামনে তোমরা দৃষ্টান্ত স্বরূপ হবে। স্লোগান, প্রতিটি সংকল্প বাণী আর কর্মে আধ্যাত্মিকতাকে ধারণ করো, তখনই সার্ভিস দ্বীপজ্জ্বল হবে। তো বলছে আমাদের প্রত্যেকটা সংকল্পে বাণীতে আর কর্মে আধ্যাত্মিকতাকে যদি আমরা ধারণ করি তাহলে সার্ভিসের দ্বীপ উজ্জ্বল হবে। সার্ভিসে আমরা তাড়াতাড়ি সাকসেসফুল হতে পারবো। সংকল্প বাণী আর কর্মে আধ্যাত্মিকতা, তাহলে আমরা ভালো সার্ভিস করতে পারব। ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই অব্যক্ত মূল্যের জন্য। Shut up.